সংসারটা যখন আমাদের, আর সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদের নিজের হাতে গুছিয়েই করতে হবে, তাই সমস্ত কাজ যাতে সুষ্ঠু মতো শান্তি মতো সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি, আমরা কিন্তু প্রত্যেক মহিলারাই সেটাই চাই, যাতে বেশ খানিকটা তাড়াতাড়ি কাজকর্ম করলে নিজেদের জন্য বেশ খানিকটা সময়ও আমরা বাঁচিয়ে রাখতে পারবো। তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস, আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু রান্নার জন্য তেল গরম করি না, বিশেষ করে দেখবে ডিপ ফ্রাই বা কোনো মাছ ভাজবো, সেই মুহূর্তে যে তেলটা গরম করতে হয়, সেই তেল যদি ঠিকঠাক মতো গরম না হয়, তাহলে কিন্তু আমরা রান্না করতে গেলে বড়া বা পকোড়া বা কোনো ফ্রাই জাতীয় আইটেম, সেটা কিন্তু এরকম ভাবে কড়াইয়ের গায়ে লেগে যায়। তাই আমরা এইভাবে একটুখানি হাত দিয়ে তেলের ওপরটা দেখি যে তেলটা গরম হয়েছে কিনা। গ্যাস বাড়িয়ে রাখলেই তো আর গরম হয় না, তাতে কিন্তু তেলটা জ্বলে যায়। তো কিভাবে বুঝবো ঠিকঠাক মতো প্রপার ভাবে তেল গরম হয়েছে কিনা, তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা টুথপিক। আর কাঠের টুথপিক হোক বা কাঠের খুন্তি হোক, যে কোনো জিনিস এই রকম ভাবে একটুখানি তেলের মধ্যে দাও, তাতে দেখবে প্রথম যখন তেলের মধ্যে দেবে না, আর এই টুথপিকের গায়ে কিন্তু ভীষণ পরিমাণে একটা বাবলস তৈরি হবে। আর যদি এই বাবলসটা তৈরি হয়, তাহলে বুঝতে পারবে তেলটা কিন্তু একদম পারফেক্ট ভাবে গরম হয়েছে। তবে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু বাবলসটা আর হবে না, তাই আমি দুটো দিকই কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখালাম যে প্রথম পর্যায়ে কিন্তু তেলটা ভালো মতো গরম হয়েছে বলে তেলের মধ্যে কিন্তু এরকম বাবলস তৈরি হচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একেবারেই কমানো, তো গ্যাস কমানো বা গ্যাস বাড়ানো অবস্থায় যেভাবেই তোমরা তেল গরম করো না কেন, এই ছোট টিপসটা তোমরা ফলো করতেই পারো তেলটা প্রপার গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য। ছোট টিপস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থাকবে, চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এমন এমন অনেক কিছু ফর্ম আছে বা ধরো অফিসিয়াল কাগজপত্র আছে বা ব্যাংকের কাগজপত্র, যেগুলোতে কিনা আমাদের ফটো অ্যাটাচ করতে হয়, সেই ফর্মে বা সেই কাগজের মধ্যে কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে এই ফটোগুলো আটকানোর জন্য আমাদের কিন্তু আঠা প্রয়োজন হয়। আর ঘরে যদি সেই মুহূর্তে আঠা না থাকে, সেক্ষেত্রে কিভাবে আমরা এই ফটোটাকে লাগাবো, তার জন্য কিন্তু চিন্তায় পড়ে যাই দোকান বাজার গিয়ে, সাথে সাথে একটা আঠা কেনার দরকার পড়ে। কিছু করার দরকার নেই, বাড়িতেও কোনো রকম আঠা না বানিয়ে আমরা সামান্য একটুখানি ভাত দিয়েই কিন্তু আঠাটা তৈরি করে নিতে পারবো, যার জন্য কোনো কিছু করার দরকার পড়বে না। এখানে আমি নিয়ে নিয়েছি এক দানা ভাত, আর এই এক দানা ভাতটাকে এইরকম ভাবে যেখানে ফটো আটকাতে হবে সেই কাগজের উপর একটুখানি দিয়ে দাও, তারপর এর উপর ফটোটা বসিয়ে হালকা করে একটুখানি চাপ দিয়ে বেশ খানিকটা সময় ভাবে রেখে দাও, দেখবে খুব সুন্দর মতো কিন্তু ফটোটা লেগে যাচ্ছে। কোনো রকম আঠা বা বাড়িতেও কোনো রকম আঠা তৈরি করতে হবে না, দোকান বাজার গিয়ে ছুটে গিয়ে আঠা কিনে নিয়ে আসার কোনো রকম দরকার নেই। একটুখানি ভাত দিয়ে যদি আমরা এইভাবে আঠান করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু একেবারেই পড়ছে না, খুব সুন্দর মতো লেগে গেছে। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসার চললে কিন্তু ভালোই হয়। ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতটা লাউ পাতা, আর লাউ পাতা বলো বা কলা পাতা বলো, এই ধরনের পাতার মধ্যে যখন আমরা বেশ কিছু পাতুরি টাইপের রান্না করি, খেয়াল করে দেখবে বন্ধুরা মধ্যেখানে স্টাফিংটা দিয়ে চারধার দিয়ে কিন্তু এভাবে পাতাটাকে মুড়িয়ে নিতে হয়। আর মুড়িয়ে নিতে গেলে এই পাতার মধ্যে যে শিরাগুলো আছে না, সেই শিরাটা কিন্তু ঠিকঠাক মতো ব্যান্ড হতে চায় না, মুড়তে চায় না, যেই কারণে যতই আমরা সুতো দিয়ে বাঁধি না কেন, পাতাটাকে খেয়াল করে দেখবে বন্ধুরা পাতাটা কিন্তু ফেটে যায়। তো কি করব যখন আমরা এইরকম ভাবে পাতায় কোনো কিছু পাতুরি টাইপের কোনো কিছু করব, তার জন্য যে পাতাই নেব না কেন, যাতে শিরাটা হালকা নরম হয়ে যায় আর ভাঁজটা ঠিকঠাক করে, তার জন্য পাতাটাকে প্রথমে ভালো মতো ধুয়ে তো নেবো। ধুয়ে নিয়ে শুকনো করে মুছে নিয়ে একটুখানি সর্ষের তেল ভালো করে পাতার দুপাশে মাখিয়ে নেবো। তারপর এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়ে এরকম হালকা করে গ্যাসের আগুনটাকে দিয়ে তারপর একটু ওপর থেকে কিন্তু এই পাতাগুলোকে সেকে নেবো, সেটা কলা পাতা বলো, লাউ পাতা বলো, কুমড়ো পাতা বলো, কচু পাতা বলো, যেই পাতাই হোক না কেন, এরকম ভাবে হালকা গ্যাসের আঁচে কিন্তু একটুখানি সেকে নেবে। সেকে নেওয়ার কারণে কি হবে, এর যে শিরাগুলো একদম মানে শক্ত ছিল, সেই শিরাগুলো হালকা হালকা করে নরম হতে শুরু করবে, যেই কারণে কিন্তু আমাদের পাতাটাকে যেরকম ইচ্ছে ফোল্ড করলে পরে ফোল্ড হয়ে যাবে, কোনো রকম পাতাটা ফেটে আর ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসবে না, যেভাবে ইচ্ছে তারপর তোমরা ফোল্ড করে রান্নাটা করো, সেক্ষেত্রে কাজটা কিন্তু ভীষণই সুবিধা হবে, এতটা নরম হয়ে যাবে তোমরা ধারণা করতে পারবে না। আর ডিরেক্ট গ্যাসে না দিয়ে একটা তাওয়ার ওপর রেখো, দুপিট সেকে নিলে একই রকম ভাবে কাজে দেবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লাউ, আর এই লাউটা দেখলে তোমরা ভালো মতোই বুঝতে পারছো বেশ কদিনের কিন্তু পুরোনো লাউ। লাউটা কেটে বাদ বাকিটা রান্না করার পরে এইটুকু রেখে দিয়েছিলাম অন্যান্য দিন রান্না করবো, কিন্তু এখন ফ্রিজ থেকে বের করতে গিয়ে দেখি লাউটার এই অবস্থা, ওপর দিকটা একটা শক্ত লেয়ার পড়ে গেছে আর ঠিকঠাক মতো কিন্তু নরমও নেই, একটা দড়কচা বা একটা শক্ত ভাব হয়ে গেছে। তো এই লাউটা দিয়ে আমরা যাই রান্না করি না কেন, শক্ত একটা ঘজঘজে ভাব কিন্তু লাগবেই। তো প্রয়োজন মতো কি করতে হবে, প্রথমে লাউটাকে কেটে নাও, খোসা কিন্তু ছাড়াবে না। এই ছোট টিপসটা করলে কিন্তু যেভাবেই লাউ শক্ত
হয়ে যাক না কেন, লাউ বা চাল কুমড়ো রান্না করার আগে এই ছোট্ট কাজটা করলে কিন্তু দেখবে লাউ একেবারে প্রথম দিন কেনার পর যেরকম সুন্দর নরম ছিল সেরকম হয়ে যাবে। এখানে যেটুকু লাউ দরকার আমি কেটে নিলাম, তবে অবশ্যই কিন্তু খোসাটা ছাড়াইনি দেখতেই পেলে। এবার কি করব, এই একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছে, জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, লবণ গোলা জলের মধ্যে এবার ছোট করে টুকরো করে কেটে রাখা লাউগুলোকে বেশ খানিকটা সময়ের জন্য ভিজিয়ে রাখবো। হ্যাঁ বন্ধুরা, এই কাজটা করলে কিন্তু দারুণ ভাবে লাউটা নরম হবে, আর লাউয়ের যে উপরের ভাগটা একটা শক্ত মতো লাইন পড়ে গেছিল না, সেই শক্ত ভাবটাও কিন্তু একেবারে নরম হয়ে যাবে। বেশ খানিকটা সময় এভাবে ভিজিয়ে রাখার পর যদি লাউয়ের বীজগুলো দেখো একটু বেশি বড় হয়ে গেছে, যেটা কিনা রান্নায় দিলে পরেও শক্ত থাকবে, সেই বীজটাকে এইভাবে জলের মধ্যে লাউটাকে রেখে হালকা হালকা করে নখ দিয়ে এভাবে চিপে চিপে ভেতর থেকে বের করে দাও। তাতে কি হবে, বুড়ো বা একটু বেশি যে পাকা যে বীজগুলো ছিল সেগুলো বেরিয়ে আসবে, আর সুন্দর মতো লাউটা কিন্তু নরম হয়ে যাবে। রান্নার আগে এই ছোট্ট কাজটা করলে লাউয়ের তরকারি খেতে আরো বেশি স্বাদ বাড়বে। ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবে বন্ধুরা আমরা এমার্জেন্সি পারপাস যদি কোথাও ঘুরতে যাই বেশ কিছু মেডিসিন কিন্তু আমাদের ক্যারি করতে হয়, বাচ্চা বলো বড় বলো, যারা প্রত্যেক দিন বড়রাও মেডিসিন খায় সেই মেডিসিন গুলো তো আমরা ঘুরতে গেলেও নিয়ে যাই। কিন্তু ব্যাগের মধ্যে এই ধরনের লিকুইড মেডিসিন যখন ক্যারি করবে খেয়াল করে দেখবে এই মুখটা যদি টাইট মতো লাগানো না থাকে বা মুখটা যদি ঢিলেও হয়ে থাকে লাগানোর পরেও ঠিকঠাক মতো টাইট না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ওষুধ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে ব্যাগের মধ্যে থাকা সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, আর সাথে কিন্তু ওষুধটাও ওয়েস্টেজ হয়। তো কি করবো, এখানে আমি নিয়ে নিয়েছি বেলুন, আর বেলুনের মাথার দিকের অংশটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই সিরাপের যে বোতলটা আছে তার মধ্যে এইভাবে পুরো বেলুনটাকে পরিয়ে দিলাম। তো এইভাবে যদি পুরো বোতলের মাঝ বরাবর পর্যন্ত বোতলের টেনে নিয়ে বেলুনটাকে পরিয়ে দিতে পারি তাহলে দেখবে বন্ধুরা এর থেকে কোনো রকম ওষুধ তো লিক করবে না, সুন্দর মতো সিল হয়ে গেল, একটা কভার মতো পরিয়ে দিলাম, সাথে কিন্তু ব্যাগও নোংরা হবে না, ওষুধও নষ্ট হবে না। আশা করছি ছোট্ট টিপসটা ভালো লাগলে, সবার সাথে শেয়ার করতে ভুলবে না। এখন দেখে নাও পরের টিপস, কি ধরনের বুট বা নস্টার জুতো যখন আমরা প্রত্যেকে পরি খেয়াল করে দেখবে বন্ধুরা জুতোটা যখন একদম নতুন অবস্থায় থাকে এই পিছনের দিকের অংশটা একটু শক্ত হওয়ায় কিন্তু আমাদের অনেকেরই আছে পায়ের গোড়ালির ওপর দিকটার অংশে একটুখানি ফোসকা পড়ে যায়, পায়ের যে কোনো জায়গায় জুতো নতুন পরলে কিন্তু ফোসকা পড়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক। তাই কি করতে হবে, বিশেষ করে পায়ের এই পিছনের দিকের অংশটায় তো সব জুতোতে মোটামুটি ফোসকা পড়ে, তাই এই ছোট্ট কাজটা করলে কিন্তু আর ফোসকা পড়বে না। তো এইভাবে যদি আমরা নতুন জুতো কিনে আনার পর কাজটা করে নিই সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই রিলিফ থাকতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ডবল টেপ গাম। হ্যাঁ বন্ধুরা, ডবল টেপ গাম কিন্তু বাজারে যে কোনো একেবারে দোকানেই পেয়ে যাবে সহজ মূল্যে, একেবারে একটুখানি ডবল টেপ গাম যদি কিনে বাড়িতে রাখো অনেকগুলো কাজ তোমাদের সারা হয়ে যাবে। জুতোর যে জায়গাটায় ফোসকা পড়ার সম্ভাবনা সেই জায়গায় এইভাবে পিছনের দিকের অংশটা এভাবে লাগিয়ে দাও। তো যখন তোমাদের কাছাকাছি দরকার পড়বে জুতোটা তখন এর থেকে খুলে রেখে দাও, আবার এই টেপটা ব্যবহার করতে পারবে, আর যখন প্রয়োজন পড়ার সময় এইভাবে লাগিয়ে দাও। এই পিছনের দিকের অংশটা যেহেতু বেশি পরিমাণে আমাদের ফোসকা পড়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু এই পিছনের অংশটা এইভাবে লাগিয়ে দাও, একদিকে কাগজটা তুলে এইভাবে লাগাও আর একদিকের কাগজটা কিন্তু তুলবে না। তো ওইখানে যদি আমরা পাটা প্রোটেক্টর হিসেবে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পায়ের মধ্যে আর নতুন জুতোতে ফোসকা পড়বে না। অনেক সময় হয় আঙুলের দিকেও কিন্তু ফোসকা পড়ে, যেই যেই জায়গায় পায়ের মধ্যে ফোসকা পড়বে সেই রকম জায়গায় একটা করে ডবল টেপ গাম আটকে দেবে, তাহলে নিশ্চিন্তে জুতো পরতে পারবে। ছোট টিপস ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের ঘরে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ড গুলো কিন্তু ভীষণ পরিমাণে ময়লা হয়, আর এতটাই ময়লা হয় এটা পরিষ্কার করতে আমাদের রীতিমতো ভয় লাগে। কেন ভয় লাগে বলো তো বন্ধুরা, যেহেতু এটা একটা ইলেকট্রিকের ব্যাপার রয়েছে তাই জল দিয়ে যেহেতু পরিষ্কার করা যাবে না, তাই কিভাবে পরিষ্কার করব বা কি দিয়ে পরিষ্কার করলে সুন্দর মতো পরিষ্কার হবে কোনো লিকুইড কোনো কিছু ছাড়া, সেই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু এই নোংরা সুইচ বোর্ডটা নোংরাই থেকে যায় আর ঠিকঠাক মতো পরিষ্কার করা হয় না। তাই এখানে নিয়ে নিয়েছি একটুখানি স্পিরিট বা নেল যে রিমুভার হয় সেই নেল রিমুভার নিয়েছি। তো তোমরা চাইলে যে স্পিরিট হয় না ইঞ্জেকশন দেওয়ার আগে যে স্পিরিট ব্যবহার করে সেই স্পিরিটও কিন্তু ব্যবহার করতে পারবে, তবে খুব সামান্য পরিমাণ একটুখানি নেবে এরকম একটা কাপড়ের মধ্যে, এরকম একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে হালকা হাতে এইরকম ভাবে সুইচ বোর্ডের মধ্যে একটু রাব করবে। তাতে কি হবে, যত তেল ছিটে ময়লা বলো বা বিশেষ করে দেখবে খেয়াল করে রান্নাঘরের যে সুইচ বোর্ড গুলো হয় না সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে একটা নোংরা থাকে, যেহেতু রান্নাঘরে তেল মশলার একটা ব্যাপার থাকে, সমস্ত তেল মশলা কিন্তু দেয়াল বলো তারপরে এরকম সুইচ বোর্ড বলো সমস্ত কিছুর মধ্যে এসে পড়ে। তাই কিন্তু ঠিকঠাক সময় যদি এই সুইচ বোর্ড গুলো আমরা পরিষ্কার করতে না পারি ভীষণ পরিমাণে ময়লা হয়ে যায়, আর এই সুইচ বোর্ডটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ ময়লা হয়েছে। তো এই সুইচ বোর্ডটাকে যদি এইরকম ভাবে আমরা হালকা হাতে একটু রাব করে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে কোনো রকম জল বা কোনো রকম লিকুইড কোনো স্প্রে ছাড়া সুন্দর মতো আমরা কিন্তু সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারবো, যার জন্য আমাদের ভয়ের টেনশনের কোনো রকম কারণ থাকবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর
মতো কিন্তু সুইচবোর্ডটা পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা আমার অনেক ভিডিওতেই কমেন্ট করছো যে আমার সুইচবোর্ড কিন্তু ভীষণ পরিমাণে ময়লা। না বন্ধুরা, কত সুন্দর মতো কিন্তু দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। আর এই কাপড়টা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণ ময়লা ছিল, যেটা কিনা ক্লিন করে ফেলেছি। আর সুইচবোর্ডের মধ্যে যে কালচে বা ব্রাউন কালারটা রয়েছে, সেটা কিন্তু অরিজিনালি সুইচবোর্ডের একটা কালার। তাই বন্ধুরা, তোমরা ওরকম আর কমেন্ট করো না যে আমার সুইচবোর্ডের মধ্যে ভীষণ পরিমাণে ময়লা রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু একটুখানি নেল রিমুভার দিয়ে সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল। তো এভাবেও কিন্তু তোমরা বাড়ির সুইচবোর্ড গুলোকে ক্লিন করতে পারো। টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয়। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ কিছু পুরনো জিন্স বলো, বেশ কিছু পুরনো জিন্সের স্কার্ট বলো, এরকম জিন্সের কিন্তু নানান রকম জিনিসপত্র থাকেই, যেটা কিনা অনেক সময় হয় ঢিলে হয়ে যায়, ছোট হয়ে যায়, বা কোমরটা ঢিলে হয়ে যায়, বা কালার ফেড হয়ে যায়, ছিঁড়ে যায়, এরকম নানান কারণে কিন্তু সেগুলোকে আমরা অকেজো করে ফেলে দিই। কিন্তু ফেলতেও মায়া লাগে বলে ঘরের এক কোনায় রেখে দিই। কিন্তু এগুলোকে আমরা কিভাবে রিউজ করতে পারবো তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এখানে। তার জন্য আমি এই ধরনের টিউনিক যে স্কার্ট গুলো হয় সেই টিউনিক একটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু জিন্সেরই, তো এই জিনিসটা যেহেতু ছোট হয়ে গেছে তাই এই টিউনিকটা দিয়ে কিন্তু আমি সেম কাজটা করব। এবার তোমরা চাইলে কিন্তু এটা জিন্সের প্যান্ট দিয়েও করে নিতে পারো, যে ছোট ছোট জিন্সের প্যান্ট গুলো হয় সেই হাফ প্যান্ট বলো, বা মেয়েদের যে ছোট শর্ট প্যান্ট গুলো হয় জিন্সের, সেগুলো দিয়েও কিন্তু থ্রি কোয়ার্টার সেগুলো দিয়েও কাজটা করে নিতে পারো। কি করবে, প্রথমে উল্টো করে নেবে প্যান্টটাকে। তো এখানে আমি টিউনিকটাকে প্রথমে উল্টো করে নিয়েছি, এরপর পায়ের দিকে আমি এরকম ভাবে একটা ভাঁজ করে দেবো। ভাঁজ করে দেওয়ার পর এখানে আমি একটা সেফটি পিনের সাহায্যে এই পায়ের ভাঁজটাকে পুরোপুরি আটকে দেবো, যাতে কোনো রকম এই ফাঁকগুলো না থাকে। যেহেতু কোনো রকম কাটিং বা কোনো রকম সেলাই ছাড়া, তাই কিন্তু এখানে আমি সেফটি পিন ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে পোক্ত করতে চাইলে, বা অনেক দিন ধরে ব্যবহার করতে চাইলে যাতে জিনিসটা শক্তপোক্ত হয়, তাই কিন্তু তোমরা পায়ের কাজটাকে সেলাই করে পুরোপুরি লক করে দিতে পারো। এরপর বন্ধুরা দেখো, আমি টিউনিকটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর সুন্দর কিন্তু একটা এখানে পকেট মতো তৈরি হয়েছে, যেটা দিয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু আর পড়ে যাবে না। তো এখানে দারুণ সুন্দর মতো কিন্তু একটা আমরা ব্যাগ তৈরি করব, যেটা কিনা না দেখলে বিশ্বাস করতে পারবে না। যদি তোমাদের ঘরে পুরনো এরকম কোনো টিউনিক থেকে থাকে বা পুরনো জিন্সের প্যান্ট থেকে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য। তো এখানে দেখো, টিউনিকের এই বোতামগুলো প্রথমে আটকে দিচ্ছি। তো এটা দেখো বন্ধুরা, এই হাতলটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার নিচের দিকে কিন্তু এরকম একটা রাবার ব্যান্ড দেওয়ার দরকার পড়বে, যাতে কোনো রকম জিনিসপত্র না এদিক ওদিক হয়ে যায়। এবার ব্যাগটার মধ্যে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজনীয় যেগুলো দরকার, ওষুধপত্র বলো, টাকা পয়সা বলো, চশমা বলো, বা যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিলাম। এরপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে মুখের কাছটা এরকম টাইট করে দিলাম, যাতে কোনো রকম ভাবে ভেতরের জিনিসগুলো আর এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে বা রাস্তাঘাটে পড়ে যায়। এবার দেখো বন্ধুরা, এই টিউনিকের যে হুক গুলো সেগুলোকে আটকে দিচ্ছি। এই সেম কাজটা তোমরা জিন্সের যে ছোট প্যান্ট হয় সেই প্যান্ট দিয়েও তোমরা করতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু কাটিং বা এরকম হাতল গুলো লাগানোর প্রয়োজন হবে। যেহেতু টিউনিকের এরকম কাঁধের দিকটা আছে, তাই হাতলটা আর আলাদা করে তৈরি করতে হলো না। আর উপর দিকে যে একটা এক্সট্রা পকেট আছে, এখানে তোমরা ছোটখাটো জিনিস বলো বা ফোন বলো কিছু রাখতে পারো। যেহেতু ফোন রাখাটা একেবারেই সেফ না, তাই এখানে কিন্তু ফোন না রাখাটাই ভালো। যেহেতু একটা পকেট আছে, তাই ছোটখাটো কোনো কিছু চাবি বা কোনো কিছু রাখার প্রয়োজন হলে অবশ্যই রাখতে পারো। এরপর দেখো বন্ধুরা, এটাকে যদি আমরা ব্যাগ হিসেবে ব্যবহার করি তাহলে দেখতে তো কত সুন্দর লাগছে, কাউকে বলে না দিলে বিশ্বাস করতে পারবে না। না কেটে না সেলাই করে এইভাবে একটা পুরোনো জিন্সের টিউনিক বলো বা পুরোনো জিন্সের প্যান্ট দিয়ে আমরা এরকম একটা ব্যাগ তৈরি করে নিতে পারবো। তো এটা কিন্তু দারুণ একটা কাজের জিনিস। আর ছোটখাটো দোকান বাজার এদিক ওদিক গেলে কিন্তু এই ব্যাগটা দারুণ কাজ দেবে হালকাপত্র জিনিসপত্র নেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আমরা পুরোনো জিন্সের রিইউজ করতেই পারি। তো এবার দেখো বন্ধুরা, এটা তো গেল একটা টিউনিক দিয়ে। এবার কোনোরকম সেলাই ছাড়া কিভাবে আমরা ঢিলে কোনো জিন্সের প্যান্টকে কিভাবে টাইট করতে পারি তারই একটা টিপস। এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা টাইট হলে কিন্তু ভালো হতো, প্রায় 1 থেকে 1.5 কট বা যদি একটু পিছনে আমার হুকটা হতো সেক্ষেত্রে কিন্তু ফিটিংস হতো। তো কি করব, এ পর্যায়ে কিন্তু সেলাই করা একেবারেই অসম্ভব, যেহেতু এটা পরা হয়ে গেছে। বা এরকম যদি হঠাৎ করে পরার পর দেখা যায় আর একটু টাইট হলে ভালো হতো, সেক্ষেত্রে নিয়ে নেবে এরকম একটা বেল্ট। বেল্ট হোক বা এরকম নরম যে কাপড়ের ফিতেগুলো হয় অন্যান্য কোনো জামায় থাকে লেস টাইপের, তো সেক্ষেত্রে এরকম একটা ফিতে নিয়ে নেবে। এখানে যেহেতু ফিতেটা একটু বড়, সেক্ষেত্রে কিন্তু আমি কি করেছি, দুভাঁজ করে নিয়েছি। তো দুভাঁজ করে নেওয়ার পর যে বেল্ট লাগানোর যে সাইডে ছোট ছোট পার্ট গুলো থাকে না, তো সেই পার্ট গুলোর মধ্যে কি করবে, এরকম ভাবে বেল্টটা ঢুকিয়ে আরেকটা কি করবে, এই যে হুকের কাছে যে বোতামের কাছে যে ঘাটটা থাকে সেই ঘাটের মধ্যে থেকে এরকম ভাবে একটু গ্যাপ, মানে যাতে একটু ডিস্টেন্স হয়, এরকম ভাবে কোনো একটা জায়গা দিয়ে তোমরা এই ফিতেটাকে একদিক দিয়ে ঢুকিয়ে আরেকদিক দিয়ে বের করবে। এবার দেখো বন্ধুরা, যদি এই ফিতেটা ইলাস্টিকের হয় তাহলে তো খুবই ভালো, এভাবে একটা গিট দিয়ে একটা বো মতো করে নেবে, ফুলের মতো করে নেবে এই ফিতেটাকে ছোট্ট করে বেঁধে। তো এইভাবে যদি আমরা সাইডে এরকম একটা ফিতে মতো করে নিতে পারি, ফিতে বেঁধে বো মতো
তো তাহলে দেখতে পারবে, যেরকম দেখতে তো সুন্দর লাগবেই, জিন্সের কিন্তু গেট আপটাও বাড়বে, সাথে কাটা ছেঁড়া সেলাই এগুলো ছাড়াই সুন্দর মতো কিন্তু একটা ঢিলে জিন্সকে আমরা এইভাবে পরে এটাকে ব্যবহার করতে পারবো। তো এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে সারাদিনের কাজগুলো করি, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, কোনো রকম কুচকেও নেই। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।